তরবারিটা খাপ মুক্ত করে উল্টা পিঠে বিবির হাতে মৃদু ভাবে আঘাত করলেন হালকা ভাবে আর বললেন বিবিরে এরে বিবি বিবি অনুমতি দিয়ে দাও কারণ এই দোয়া কবুল হবে না রসুল যেখানে ওয়াদা করেছে আমি চাই শাহাদাতের পেয়ালা পান করতে আমি চাই শাহাদাতের পেয়ালা পান করতে হযরত জাফর এই কথা বলে গুরায় রোহন করে রওনা হয়ে গেলেন মুতার প্রান্তরের দিকে বিবি গলা কাটা কবুতরের ন্যায় ছটফট করে কাঁদে হযরত জাফরের স্ত্রী কাঁদতেছে হাউমা উপরে এ দুনিয়ার মুসলমান দুটা নাবালক বাচ্চা ওই বাচ্চাগুলোও কাঁদে বাবা বাবা বলে স্ত্রী কাঁদে স্বামী স্বামী বলে একবারের জন্য হযরত জাফর পিছনের দিকে মাথা ফিরাইয়া তাকাইলেন না কারণ যদি পিছনের দিকে তাকান তাহলে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার মধ্যে যেন ব্যাঘাত না ঘটে আল্লাহর পরে যেন রসুলের ভালোবাসা অন্তরে হান্ড্রেডে হান্ড্রেড থাকে এই জন্য জাফর আবু হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরা স্পিরিট আরো বাড়াইয়া দিলেন মুতার প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে গেলেন সংসারও করে নাই নতুন বিবাহ করেছে এমন যদি আমাদের বেলায় ঘটত বলতাম দূর কিসের যুদ্ধ কিসের কি এখন তো মিছিলে যাব পুলিশে হয়তো গুলি করতে পারে কোরআনের পক্ষে কোরআন পুরাইছে এই জন্য মিছিলে যাব কোরআনের পক্ষে এটাও আমরা বয়কির হুজুর এটাও আলোচনা করেন না আপনাদেরকে এরেস্ট করতে পারে আপনাদেরকে মামলা দিতে পারে হাই রে এরেস্ট করা জেল খাটা এটা নবী রাসূলের সুন্নাত বিশ্বনবী যদি কাফেরদের অত্যাচারে তারপর আল্লাহ তাআলার হুকুমে বাইতুল্লাহ ছেড়ে যদি বিশ্বনবী নিজের ভূমি ছেড়ে যদি হিজরত করতে পারে এইভাবে বন্ধু আমার আমাদের শ্রেষ্ঠ ইমাম যদি ওনার যদি সত্য কথা বলার কারণে সত্য ফতোয়াগুলো দেওয়ার কারণে জেলখানার মধ্যে যদি আবু হানিফা রহমতুল্লাহ আলার মৃত্যু ঘটতে পারে রসুল পদর প্রান্তরে রসুলুল্লাহ দাওয়াত দেওয়ার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে উহুদ প্রান্তরে কোরআনের চলে যাওয়ার কারণে রসুলের জান্দান মোবারক যদি শহীদ হতে পারে কোরআনের জান্দা নিয়া কাফেরদের ধারে ধারে যাওয়ার কারণে রসুলের চেহারায় যদি কাফেরেরা আঘাত করতে পারে দুনিয়ার মুসলমান এ যুবকের দল নারায়ণগঞ্জের মুসলমান গো রসুলের চেহারার থেকে কি আমার চেহারা বেশি দামি হয়ে গেছে ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك فيه كلامه المجيد وفي فرقانه الحميد امر شكر اكشتي بترت مردود شيطان تك فنصيف يعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم
آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها إلى آخر الآية. وقال تعالى وفي موضع آخر ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. ولا تحسبن الذين قتلوا في سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা প্রত্যেকে প্রাণ উজার করে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله زبان كل شكر بري بلغ العلا সকলে যদি আওয়াজ করে পড়ি তাহলে ঘুম চলে যাবে ঠিক না বেঠি? বালাগালি বৈদান নৌকা চলে না মাঝি সারা বলে নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার সারা আরে পৃথিবী চলবে না আল্লাহ সারা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
صلى الله عليه وسلم محترم حاضرين রামনগর মা আমিনা মহিলা মাদ্রাসা ও সমস্ত খবরবাসী রুহের মাগফিরাত কামনা প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অধ্যক্ষার মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব বরিশাল অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জমানার শ্রেষ্ঠ উলামা ইকরাম আমার সম্মুখে উপস্থিত দিন দরুদী দিন মেহনতি দিন পিপাসু সর্বস্তরের মুসলিম ভাইয়েরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ মহান আমাদেরকে আজকের এই জান্নাতি মাহফিলে আসার বসার দশ মায়ের দশ সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে এক মালিকের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য সকলে যে একত্রিত হতে পেরেছি এই জন্য অবনতি সেরে আল্লাহকে সাক্ষী রেখে মাথা নত করে প্রাণ উজাড় করে সকলে মিলে একসাথে বলি কালিমাতার শুকুর আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আজকের এই কোরআনের মাহফিল পাওয়ার পরে আপনারা খুশি না বেজা প্যারে হাজিরিন সরাসরি আলোচনার দিকে চলে যাব কারণ রাত অনেক হয়ে গিয়েছে প্রায় সাড়ে নয়টার মতো বেজে গিয়েছে তারপরে প্রধান বক্তা আলোচনা করবেন কারণ বেশি রাত পর্যন্ত যদি আলোচনা হয় তাহলে যদি ফজর নামাজ কারো মিস যায় তাহলে বক্তারা সর্বপ্রথম দায়ী থাকবে দুই নম্বরে কমিটিরা দায়ী থাকবে এই জন্য ওয়াজ মাহফিল করে গুনাহ করতে রাজি না আমরা ঠিক না বে ঠিক ওয়াজ মাহফিল করব যেন এখান থেকে কিছু খোরাক নিয়ে যেতে পারি যেন আজ ফজর থেকে আমরা প্রত্যেকে নামাজি হয়ে যাইতে পারি ঠিক না বে ঠিক প্যারে হাজিরিন আমি খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ মহান ইরশাদ করেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহর কালাম শোনার পরে মানুষের আওয়াজের ধ্বনি কি ভোল্টেজ কমে যায় না বাড়ে তোর বাড়ার দরকার আছে না এক মুস্কানের তাকবীরে যদি মহিলা একজন মহিলা আমাদের ভুল ইন্ডিয়ার ঘটনা আপনাদের স্মরণ আছে না আজকে ঘরে ঘরে মুসলমান সৈনিকেরা যদি এই তাকবীর নিয়ে সাহাবীদের মতো এগিয়ে যাইতে পারে এই তাকবীর আমার আপনার তাকবীর না এটা সরাসরি আল্লাহ তাআলার কালামের তাকবীর তাহলে কাফের মুশরিকরা মুসলমান তথা মুসলমানদের কোরআন পড়াবে তো দূরের কথা আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পাবে না ঠিক না বে ঠিক কারণ রব্বি করিম বলেছেন রব্বাকা ফাকাব্বির আমার তাকবীর আমি আল্লাহ বড় আল্লাহ যেহেতু বড় আল্লাহর তাকবীর এখন মাহফিলে এটা তো আর অন্য মজলিসে না যে কারো ডিস্টার্ব হবে সারা রাত যখন ড্যান্সিং বাজে ডক্কর ডক্কর বাজে তখন আর কেউ সমস্যা হয় না ঠিক না বেটি ওটা জায়েজ হয়ে গেছে কেউ কেউ প্রশ্ন করতে পারে যেহেতু সৌদিতে 99টা সিনেমা হল একসাথে চালু হয়ে গেছে তোর মনে জায়েজ কোরআন শরীফের গ্রহীত কাজ কোরআন শরীফের যেগুলো বিরোধিতে কাজ ওগুলো সবসময় গ্রহীত কাজ থাকবে ওগুলো কখনো কোরআন শরীফের কাছে সম্পর্ক যুক্ত নেই এবং এই সমস্ত অশ্লীল পাদাচারের সাথে আল্লাহওয়ালা লোক কোরআনের পক্ষে যারা আছে মুসলিম ভাইয়েরা তাদের সাথেও এবং ওই গ্রহীত কাজওয়ালাদের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক না বেঠি আমরা আজকে এই মাহফিল থেকে জানিয়ে দিব দৈনন্দিন যদি পাঁচ অক্ত নামাজে আমাদের তাকবীরটা যদি ঠিক হয়ে যায় তাহলে আজকে অটোমেটিক
হুজুর কেরাতের টান দেও না দেও এমনি তাকবীর বের হয়ে যেত দেখেন না আমরা অস্ত্র রই না কিছু নেই না তাকবীর বলে বের হইলে নাকি সমস্যা ভয় লাগে ঠিক না বেঠি আল্লাহু আকবারের তাকবীর এটা কি কারো কোন মুফতির তাকবীর মুহাদ্দিসের আপনাদের মসজিদের ইমামের কারো তাকবীর না আজকে তাকবীরের ব্যাপারে বলবো মুতার প্রান্তরে জাবর ইবনে আবি তালিব এই কালেমার পতাকা আল্লাহু আকবারের তাকবীর নিয়ে ডান হাত উপরে উঠাইছে ডান হাত কেটে ফেলছে বাম হাত উঠাইছে বাম হাত কেটে ফেলছে আমরা ভুলে যাই মুসলমানদের ইতিহাস আমাদের ভাইদের ইতিহাস এ দুনিয়ার মানুষ তেলাওয়াত করেছিলাম ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله تعالى نجي دليل دچن তোমরা ধারণা করবে না বলা তো দূরের কথা যারা জিহাদের ময়দানে কোরআনের জন্য মারা যায় যারা যুদ্ধের ময়দানে কোরআনের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলা তো দূরের কথা তারা যে মৃত্যুবরণ করেছে এটা তোমরা ধারণা করবে না আমি আল্লাহ বলে দিলাম তারা জীবিত সুবহানাল্লাহ আয়াতে কারিমার লাস্টের সেন্টেন্সে আল্লাহ বলেন بل أحياء عند ربهم يرزقون برن شدر رسول الله الصحابي در مطو بشن بن صحابي حضرت حنزلة حضرت عبد الله بن عباس এই সমস্ত সাহাবীদের মতো বর্তমানও যারা কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে বর্তমানে যারা বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা ঝাঁপিয়ে পড়ে এইভাবে যদি মুসলমান ঝাঁপিয়ে পড়তে পারে ইহুদি খ্রিস্টান লেজ গুটাইয়া পলানোর জায়গা পাবে না ঠিক না বেঠি এই জন্য আল্লাহ বলে যারা যারা কোরআনের জন্য মারা যাবে তারা মৃত না বাল আহিয়া আল্লাহ বলে এর জগৎবাসী এ দুনিয়ার মানুষ ওই সমস্ত মানুষগুলো হলো জীবিত শুধু জীবিতই না ইন্দা রব্বিহিম ইউরযাকুন আমি পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে রিজিক খাবারও খাওয়াই সুবহানাল্লাহ আয়াতে কারিমার সাথে সম্পৃক্ততা বজায় রেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা আলোচনা করব বিশ্বনবীর জামানায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ তাদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে বলতে পারেন হুজুর এগুলা কেন বলেন এগুলা বললে ভয় লাগে আরে দেখেন আজকে আমরা বয় বয় করতে করতে ফিট ওয়ালে ঠেকে গেছে এই জন্য সুইডেনে কাফেররা খ্রিস্টানদের বড় বড় কুত্তারা কোরআন শরীফ পোড়ানোর মতো নেককার সাহস পেয়েছে ঠিক না বেটি মায়ানমারের মুসলমানদেরকে মারতে মারতে বাংলাদেশে পাঠাইয়া দিল এটা কি জঙ্গিবাদ বলি না আর মুসলমানেরা তখন তাকবীর ধ্বনি দিয়া রাস্তায় বের হবে কোরআনের পক্ষে এটা কি আমরা জঙ্গিবাদ বলি যারা এটাকে জঙ্গিবাদ বলবে তারাও মুসলমান না মুসলমান নামের মুনাফিক ঠিক না বেঠি আরে যুবক খেয়াল করে শুনো গভীর মনোযোগ দিয়া শুনতে থাকো রে ভাই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মর্মান্তিক ঘটনা সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে এই যুদ্ধের জন্য আমি সর্বপ্রথম হযরতে যায়েদ ইবনে হারেসকে সেনাপতির দায়িত্ব দিলাম বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার লস আছে আল্লাহু আকবার বললে একবার বললে আল্লাহ 70 বার সারা দেয়
رسول عربي بلن ارى صحابي را شرب پرتم متار جد در جنم زائد ابن حارس کے شنا فتر دائت دلم کمانڈر بنا لام حضرت زائد جد شہید ہوئے جائے تاہولے دوی نمبر حضرت زعفر بن ابو طالب کی شنافتر دائیت تو گروہن کروبے شے شنافتر دائیت تو گروہن کروبے ارے صحابی را حضرت زعفر جدی شہید ہوئے جائے متار پرام کرے حضرت عبداللہ بن روحا شنافتر دائیت تو دلام اجباد তারাও যুবক ছিল তারাও মানুষ ছিল আমরাও মানুষ আমরা এমন মানুষ এক ওয়াক্ত নামাজ পড়লে দ্বিতীয় ওয়াক্তের খবর থাকে না কিন্তু শকের মধ্যে ডেইলি যায় ডেইলি যায় ফসলাদির খবর নেওয়ার খবর থাকে ঠিক না বেঠি রাসূল আরবি বললেন এ যায় যাও যাও বাড়িতে যাও অনুমতি নিয়ে আসো জাফর বাড়িতে যাও অনুমতি নিয়ে আসো আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে যাও অনুমতি নিয়ে আসো এ নারায়ণগঞ্জের মুসলমান মুসলমান রামনগরবাসী গো সময় একেবারে সংকীর্ণ আমাদের হায়াতও একেবারে সংকীর্ণ পৃথিবীর মেয়াদও একেবারে সংকীর্ণ ঠিক না বেঠিক কারণ প্রায় 80% এর উপরে কিয়ামত আলামত হয়ে গেছে এখন শুধু ইমাম মেহেদি বড় বড় কিছু আলামত আছে ইমাম মেহেদি আবির্ভাব হবে আর তারপরে দুনিয়াতে শুধু দুইটা দল থাকবে একটা হবে ইমাম মেহেদির দল আর একটা হবে দাজ্জালের দল ঠিক না বেঠিক তখন আর আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকবে না অন্য দল থাকবে না ইমাম মেহেদির আবির্ভাবের পর পর রব্বি করিম যখন ইমাম মেহেদিকে পাঠাবেন তখন সকল মুসলমান যারা ইমানদার মুসলমান ইমাম মেহেদির হাতে বায়াত গ্রহণ করে ওই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ জিহাদ করবে ঠিক না বেঠি কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি এখন যদি চলে আসে এগুলো নো এলাও নো আওয়ামী লীগ নো বিএনপি ইমাম মেহেদির দল কার দল আল্লাহর দল ঠিক না বেঠি আমরা প্রস্তুত আছি থাকতে হবে ঠিক না বেঠি রাসূল আরবি বললেন আরে জায়েদ যাও 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 বাড়িতে যাও হযরত জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আমি হলাম আপনার পালক পুত্র ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি কার কাছ থেকে অনুমতি নিব আপনি তো অনুমতি দিলেন নবী গো আপনি হলেন আমার বাবা আপনি অনুমতি দিয়েছেন এই অনুমতি যথেষ্ট হযরতে জাফর বাড়িতে চলে গেলেন বাড়িতে যাইয়ে বললেন বিবি রে ও বিবি দাও দাও অনুমতি দিয়ে দাও কিসের অনুমতি আগামীকাল মুতার যুদ্ধ ও বিবি সাক্ষাৎ হবে জান্নাতি হযরতে জাফর বিবিকে বলার সাথে সাথে বিবি বললেন স্বামী আমার বাড়িতে আসুন একটু আপনার চেহারাটা জনমের জন্য দেখে নেই হযরতে জাফর বললেন না রে না বিবি যদি বাসায় যাই তোমার প্রতি যদি ভালোবাসার মাত্রাটা বেড়ে যায় তাহলে এই দিকে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার মধ্যে বেগাত করতে পারে রে ও বিবি বাড়িতে যেতে চাই না এখান থেকে বিদায় দাও বাড়ির দরজা থেকে বিদায় ঘরে প্রবেশ করব না যেখানে যার স্থান আল্লাহ তাআলার পরের স্থান যেই নবী ওয়াদা করেছেন বিবি মন খারাপ করার কোনো কারণ নাই আমার আগেও একজন আছেন হযরতে যায়েদ যিনি রাসূলের পালক পুত্র আমার পরেও একজন আছেন আব্দুল্লাহ বিন রওহা ও বিবি মাঝে আমি হযরতে জাফর বিবি রে
এতটুকুই করতে পারি শেষ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারি হাত উঠিয়ে দিলেন আল্লাহ আল্লাহ এই যুদ্ধে নবী ওয়াদা করেছে আমাকে শাহাদাতের পেয়ালা পান করায়ো বিবি বলতেছে আল্লাহ আমার স্বামীকে গাজী বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিও হযরত জাফর বললেন আরে বিবি যে জায়গায় বিশ্ব নবী ওয়াদা করেছে রে বিবি তরবারিটা খাপ মুক্ত করে উল্টা পিঠে বিবির হাতে মৃদু ভাবে আঘাত করলেন হালকা ভাবে আর বললেন বিবি রে আরে বিবি বিবি অনুমতি দিয়ে দাও কারণ এই দোয়া কবুল হবে না রাসূল যেখানে ওয়াদা করেছে আমি চাই শাহাদাতের পেয়ালা পান করতে আমি চাই শাহাদাতের পেয়ালা পান করতে হযরত জাফর এই কথা বলে গুরায় আরোহণ করে রওনা হয়ে গেলেন মুতার প্রান্তরের দিকে বিবি গলা কাটা কবুতরের ন্যায় ছটফট করে কানে হযরত জাফরের স্ত্রী কাঁদতেছে হাউমাউ করে এ দুনিয়ার মুসলমান দুটা নাবালক বাচ্চা ওই বাচ্চাগুলোও কাঁদে বাবা বাবা বলে স্ত্রী কাঁদে স্বামী স্বামী বলে একবারের জন্য হযরত জাফর পিছনের দিকে মাথা ফিরাইয়া তাকাইলেন না কারণ যদি পিছনের দিকে তাকান তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার মধ্যে যেন ব্যাঘাত না ঘটে আল্লাহর পরে যেন রাসূলের ভালোবাসা অন্তরে হান্ড্রেডে হান্ড্রেড থাকে এই জন্য জাফর আবু হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরা স্পিরিট আরো বাড়ায়া দিলেন মুতার প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গেলেন সংসারও করে নাই নতুন বিবাহ করেছে এমন যদি আমাদের বেলায় করতে বলতাম দূর কিসের যুদ্ধ কিসের কি এখন তো মিছিলে যাব পুলিশে হয়তো গুলি করতে পারে কোরআনের পক্ষে কোরআন পুরাইছে এই জন্য মিছিলে যাব কোরআনের পক্ষে এটাও আমরা বয়কির হুজুর এটাও আলোচনা করেন না আপনাদেরকে এরেস্ট করতে পারে আপনাদেরকে মামলা দিতে পারে হাই রে এরেস্ট করা জেল কাটা এটা নবী রাসূলের সুন্নাত বিশ্বনবী যদি কাফেরদের অত্যাচারে তারপর আল্লাহ তাআলার হুকুমে বাইতুল্লাহ ছেড়ে যদি বিশ্বনবী নিজের ভূমি ছেড়ে যদি হিজরত করতে পারে এইভাবে বন্ধু আমার আমাদের শ্রেষ্ঠ ইমাম যদি ওনার যদি সত্য কথা বলার কারণে সত্য ফতোয়াগুলো দেওয়ার কারণে জেলখানার মধ্যে যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যু ঘটতে পারে রসুল পদর প্রান্তরে রসুলুল্লাহ দাওয়াত দেওয়ার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে উহুদ প্রান্তরে কোরআনের জান্দা নিয়া চলে যাওয়ার কারণে রসুলের জান্দান মোবারক যদি শহীদ হতে পারে কোরআনের জান্দা নিয়া কাফেরদের ধারে ধারে যাওয়ার কারণে রসুলের সেহারায় যদি কাফেররা আঘাত করতে পারে এ দুনিয়ার মুসলমান এ যুবকের দল নারায়ণগঞ্জের মুসলমান গো রসুলের সেহারার থেকে কি আমার সেহারা বেশি দামি হয়ে গেছে বন্ধু আমার হযরত আব্দুল্লাহ বিন রাওহা সংসার করে নাই বাসর ঘর করে নাই বিবিকে ডাক দিতেছে যায়া দেখতেছে বিবি মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে ইয়াসিন কোরআন তেলাওয়াত যত করবেন ততই মজা লাগে ঠিক না বেঠিক যত শুনবেন ততই মজা লাগে বাইতুল্লাহর ইমামের কণ্ঠের তেলাওয়াত একরকম মজা মদিনার ইমামের কণ্ঠের তেলাওয়াত একরকম মজা খতিবের কণ্ঠের তেলাওয়াত একরকম মজা আপনাদের মসজিদের ইমামের কণ্ঠের তেলাওয়াতও একরকম মজা ঠিক না বেঠিক একই সূরা ফাতিহা তেলাওয়াত করতে
করতেছে যতই তেলাওয়াত তত মজা কিন্তু একটা গান একবার ভাইরাল হলে তারপরে পচে গলে ডাস্টবিনে চলে যায় ঠিক না বেঠি কিন্তু এই কোরআনের বিরোধিতা করছে পুরছে ঠিক আছে যে এই কোরআন পুরছে ওই ব্যক্তিও জ্বলে পুড়ে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে ঠিক না বেঠি আমরা বাংলার জমিন থেকে ওই সুইডেনের খ্রিস্টানদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি তোমরা যদি আর কোনদিন মুসলমানদের কোরআন নিয়ে যদি সিনেমা খেলার চেষ্টা করো এই বাংলার জমিন বৃহত্তম হাফেজ কোরআনের দেশ সংখ্যাগরিষ্ঠ হাফেজ কোরআনের দেশ মসজিদ মাদ্রাসার দেশ এখান থেকে এমন আন্দোলনের দাবানল শুরু হবে তমাম পৃথিবীর কোন কাবে এই আন্দোলনের দাবানলকে থামাইতে পারবে না ঠিক না বেঠি প্রিয় হাজিরিন এই জমিনে সাহাবীদের পাও পড়ছে না পড়ে না এই জন্য এই জমিন আল্লাহ কবুল করছে নাম্বার ওয়ান হাফেজ সারা বিশ্বে যাচাই করলে এটাও এই জমিনে সংখ্যাগরিষ্ঠ হাফেজ এটাও এই জমিনে তো এই জমিন থেকে আওয়াজ আসবে না কোন জমিন থেকে আওয়াজ আসবে এই জমিন থেকে এই জমিনের হাফেজ কোরআন বই পাবে এটা তো কশ্চিন কালেও সম্ভব না এই জমিনের আলেম মামুনুল হক বই পাবে এটা কশ্চিন কালেও সম্ভবপর না সাইদি সাহেব বই পাবে এটা কশ্চিন কালেও সম্ভবপর না ঠিক না বেঠি আরে দুনিয়ার মুসলমান হযরতে আব্দুল্লাহ বিন রওহা স্ত্রীকে বললেন স্ত্রী গো বিদায় দাও বিদায় দাও হে স্বামী কিসের বিদায় দিব বিদায় দিয়ে দাও বিদায় দিয়ে দাও মুতার যুদ্ধের জন্য রসুল আরবি ঘোষণা করেছে কয়েকবারের জন্য চেহারাটা দেখি কো না 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 যেহেতু তোমার সাথে সাক্ষাৎ হয় নাই বাসায় গেলে তোমার চেহারা দেখবো আর তখন আমার প্রেম বেদনা ভালোবাসা তোমার দিকে যাইতে পারে আমি চাই না তোমার দিকে ভালোবাসা যাক আব্দুল্লাহ বিন রওহা নিজের স্ত্রীর সাথে সহবাস করলেন না বাসর ঘর করলেন না আব্দুল্লাহ বিন রওহা ওই দরজা থেকে বের হয়ে মুতার প্রান্তরে সর্বপ্রথম মুতার প্রান্তর উপস্থিত হয়ে গেলেন সর্বপ্রথম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে হযরতে জাফর বিন আবু তালেব বন্ধু আমার যুদ্ধ তুমুল বেগে শুরু হয়ে গেছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ তুমুল বেগে এমন ভাবে যুদ্ধ করতেছে হযরতে যায়েদের তরবারির নিচে যেই কাফের পরে সাথে সাথে জাহান্নামের চৌরাস্তা চলে যায় বলেন সুবহানাল্লাহ বন্ধু আমার হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন কাফেরদেরকে জাহান্নামে ফাটাইতে ফাটাইতে হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন তারপরে হযরতে জাফর বিন আবি তালেব এমন ভাবে তুমুল বেগে বীর বাহাদুরের মতো যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালাইতে চালাইতে কাফেররা যখন দেখলো যে জাফর বিন আবি তালেবের সামনে যে আসে সে জাহান্নামে চলে যায় সে কচু কাটার মতো কচু গাছকে যেইভাবে কাটে ওইভাবে জাফর বিন আবি তালেব কাটতেছে তখন কাফেররা সকলে একত্রিত হইয়া হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে কালেমার তরবারি ডান হাতে পতাকা ডান হাতে এমন জোরে কোপ দিলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা জমিনে পড়ে গেল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমার পতাকাটা এই কালেমার তরবারিটা বাম হাতে নিয়ে নিলেন বাম হাতে যখন নিলেন বাম হাতে কোপ দিল বাম হাতটা পড়ে গেল তারপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু আমার এ নারায়ণগঞ্জের মুসলমান খেয়াল করে শুনো
বন্ধু আমার দুই হাত কাটা একটু একটু বেজে আসে ওই দুই হাতের গোড়ালি দিয়া তরবারিটা বন্ধু আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কামড়িয়ে রাখলেন কাফেররা কি করলো হযরত জাফরের ডান পা কেটে ফেললো বাম পা কেটে ফেললো তারপরে গলা কেটে ফেললো কিন্তু দাঁতের মধ্যে কালেমার পতাকা উড়তেছে ও বন্ধু আমার সাহাবীরা দূর থেকে খেয়াল করতেছে ওই মুতার প্রান্তরে পতাকা উড়তেছে দুইজন সাহাবী কলেমার পতাকা যে উড়তেছে নিচে পড়ে যাবে ধরার জন্য দৌড়ায়া দৌড়ায়া গেল দৌড়ে যাওয়ার পরে যায়া দেখতেছে হযরত জাফরের ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন ডান পাও দেহ থেকে বিচ্ছিন্ন বাম পাও দেহ থেকে বিচ্ছিন্ন বন্ধু আমার এইভাবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাও কাটা কালেমার পতাকা দাঁত দিয়ে শরীরে কামড়ি আসে সাহাবীরা টান দিলেন ছুটে না ছুটে না শেষ অবস্থায় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে গেলেন আমি চলে যাব আমি চলে যাব এটা কাফেররা যেন শিক্ষা গ্রহণ করে মুসলমানেরাও যেন শিক্ষা গ্রহণ করে মরে যাইতে রাজি কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসাকে মাটিতে ফেলতে রাজি না ঠিক না বেঠিক জনৈক সাহাবী বর্ণনা আছে কেউ কেউ বলেন হযরত আবু দারদা স্বপ্নে দেখলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে জাফর আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছে কো আল্লাহ আমার সাথে উত্তম ব্যবহার করেছে আরো স্বপ্ন দেখলেন হযরত জাফর জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে ঘোরাফেরা করতেছে সুবহানাল্লাহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ভাই জাফর আপনি আল্লাহ তাআলার কাছে কি চেয়েছেন আমি একটাই জিনিস চেয়েছি একটাই জিনিস চেয়েছি আল্লাহ দুনিয়াতে কালেমার জন্য জীবন দিতে কত যে মজা লাগে কোরআনের জন্য জীবন দিতে কত মজা লাগে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও আরেকবার দুনিয়াতে পাঠাও এই জীবনটা যেন আরেকবার আল্লাহ তোমার জন্য দিয়ে আসতে পারি আল্লাহ হে বন্ধু আমার সাহাবীদের আদর্শ সাহাবীদের ইতিহাস যুবকদেরকে পড়াইতে হবে আর স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি মানুষ মানুষ বানরের তৈরি এই জিনিস শিক্ষা দেওয়া হয় তাহলে সাহাবীদের ইতিহাসগুলা বন্ধ হয়ে যাবে ঠিক না বেঠিক এটা মানুষ বানর থেকে সৃষ্টি এটা শিক্ষা দেওয়া না এক নম্বর নবী রাসূলের ইতিহাস যেন স্কুলে না থাকে কলেজে না থাকে এই ষড়যন্ত্র যারা করছে তারা মুনাফিকের চরিত্রে বেশভূষা ধারণকারী ঠিক না বেঠিক বন্ধু আমার নারায়ণগঞ্জ তথা রামনগর মুসলমান ভাইদের প্রতি উদার তো আহ্বান আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন এবং সাহাবীদের আদর্শ নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন